আমি প্রথমে আপনার ধন্যবাদ জানাইছো। আজি পুয়াতে আমার পতাকা উত্তোলন হল, নামঘর প্রায় 11 ভাগী নামঘর আমার সহিত পতাকা উত্তোলন করলে জ্যেষ্ঠসকলে। তারপিছতে আমার মানিক মহন্ত ডাঙরিয়ায় আমার স্মৃতি তপন অনুষ্ঠানটি মুকলি করলে। তারপিছতে আমার যে মূল তোরণ, দুর্ভাগিক তোরণ, আমার প্রাক্তন দর্গা মহাবিদ্যালয় অধ্যাপক তুলসী হেমন্তদেবে সেই তোরণভাগে মুকলি করলে। তারপিছতে আমার ইয়াত উপস্থিত হল বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান আর বিভিন্ন লোকর দ্বারা আমার ধর্মীয় শোভাযাত্রা হল। শোভাযাত্রার পিছতে আমার যে নিতুমণি শইকীয়া, প্রতিদিন টাইমসর কাকতর মুখ্য সম্পাদক, তখন বিভিন্ন বক্তব্যের আমার আলোপ্ত করলে। তারপিছতে আমার শিল্পগুরু রাষ্ট্রীয় বটাপ্রাপ্তক শিল্পী পেনশনার রেবকান্ত মহন্তদেব আমার থাকলে, ইয়াত থাকি তখন বহুমূল্যন বক্তব্যে আমার যে সমাজ ব্যবস্থা, সমাজ বিশ্বাসটুক শঙ্করদেবর যে মহৎ কার্য, শঙ্করদেবর যেটি নীতি আদর্শে আমি যে অনুপ্রাণিত হব লাগে ভাওনার ক্ষেত্রে, সেই কথাখিন বহলভাবে ইয়াত বিস্তারিতভাবে আমার সমাজত দি গল। আর একটা কথা কই গল যে এনেকা একটা ঠাইত, এনে এখন ঠাইত আপনাদের যান কষ্ট করে এই অনুষ্ঠানটি আগবাই নেওয়ার ক্ষেত্রে বিশেষ প্রচেষ্টা হাতত লৈছে, আমি ধন্যবাদ জানাইছো। আর ভবিষ্যতের দিন ইয়ার একটা মেসেজ যাব লাগে ইয়ারপা, যে এই ভাওনা সদৌম ভাওনা সমারোহ ভাগে যে সবাঙ্গ সুন্দর হয়ে ইয়ারপা একটা বার্তা লো যায় যে ভবিষ্যতের দিনত নতুন প্রজন্মই এই আমার যে শঙ্করীর যে ব্যবস্থা, এই ব্যবস্থাটি যাতে অটুট রাখে আপনাদের রাজ্যক। আর লগতে এতিয়া আমার দুখনিক ভাওনা এতিয়া চলি আছে, প্রথম দর্শনী শেষ হওয়ার পিছন দ্বিতীয় দর্শনী হব। প্রথম দর্শনী অতনুর তনুলাভ এই ভাবি দুলিয়াজানের আহিছে, তেওঁলোকে ভাওনা প্রদর্শন করেছে, নিশ্চয় আপনার অবগত হয়েছে। ইয়ার পিছতে আমার দ্বিতীয় দর্শনী ইয়ার পিছতে আরম্ভ হব, আমার ছদিনিয়াক হব আজি আরম্ভণি। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। পৰি আহিলে ঘৰখন।